পায়ে ব্যথা পাইছে মনে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন। আজ পবিত্র শবে বরাতে আমরা কি কি করলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনের মতো সকালবেলা নাস্তা খেয়ে চলে যাব। একটা দেশি মুরগি প্রতিদিন কেটে কুটে নিয়ে আসে, আজ অনেক দিনও কান্নাকাটি করে, এই কারণে না কেটে আস্তা নিয়ে আসলো মুরগিটা তাজা। তো ওটাই কেটে আমরা রান্না করব। পায়ে ব্যথা পাইছে মনে হয়। তো যেমনই মুরগি মুরগি করছে তেমনই এক দুপুরে এটা পায়খানা ফুখানা করে একদম একাকার করে নিচ্ছে। তার কি এখন মুরগিটা ধরে জবা করে নিব। সব সময় কেটে কুটে সুন্দর করে নিয়ে আসে, তো মুরগি মুরগি করে দেখে আস্তই নিয়ে তাজাই নিয়ে আসলো। তো এক দুপুরে এটা নিয়ে খেলাধুলা করলো, এখন এটা কেটে কুটে উপরের থেকে চামড়াটা ফালিয়ে নিয়ে আসছি। এখন সুন্দর করে কেটে কুটে ধুয়ে বেছে আমরা চালের গুঁড়ের রুটি বানাবো আজ, আর মুরগি রান্না করব। করে তো সারা রাত আমরা নামাজ পড়বো, ওটা আর কি দেখবেন। তো কি করি না করি ওটাই দেখাইছি। তো যে যেখান থেকে দেখছেন, সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে যায়, সবার আগে দেখতে পারেন। আর যে যে সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা সামরা সুমরা ফালাইতে দেয়, আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, সবসময় তো ফালিয়ে নিয়ে আসে। তো এই কারণে কাঁটাটাই শেয়ার করলাম, ওটা দেখাচ্ছি না। তো বন জঙ্গল ফালিয়ে দিলাম। তো কাটাকাটি করে ধুয়ে বেছে চলে আসলাম রান্না করতে। তো দেশি মুরগিতে এই কারণে আমি ভাজবো না, এমনি পেঁয়াজ কষিয়ে মশলা কষিয়ে বসিয়ে দিব। তো এই কারণে আমি এক কাপ পেঁয়াজ দিলাম, এক চা চামচ করে আদা রসুন পেস্ট দিলাম, গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে
দিয়ে একটু কষিয়ে মুরগিটা দিয়ে দিব। এই যে কষে উপরে তেলটা বেশি উঠেছে, এখন আমি মুরগিটা দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব। শুধু ভুনা করব আর কিছুই দিব না। তো এখন বিকালবেলা পুরো দিনের কাজকর্ম তো শেয়ার করি না, ওগুলা প্রতিদিন যা করি তাই ওরকম আর কি করব। তো এদিক দিয়ে মুরগিটা কষতে থাকছে বা কষানো শেষ, এখন আমি পানি দিব। তো ওরা সন্ধ্যাবেলা বলতেছে খিদা লাগে, তো ওই কারণে ওদের জন্য একটু নুডলস রান্না করব আর মুরগিটা ওইগুলাতে হতে থাকুক। তো আমি স্যুপ নুডলস রান্না করব, এর জন্য পেঁয়াজ তেলের সাথে একটা ডিম ছেড়ে দিলাম, ডিমের সাথে হালকা একটু লবণ দিলাম আর মটরশুঁটি সিদ্ধ ওজন করা ছিল ডিপ ফ্রিজে ওটা কিছু দিয়ে দিলাম। আমি সবসময় ফ্রিজে মটরশুঁটি ফ্রোজেন করে রাখি, ওটা আমি খিচুড়ি বিরিয়ানি পোলাও বা নুডলস মাছ ভুনাতে দিয়ে থাকি, তো সবসময় থাকে। তো দেখলেন ডিমটা আর মটরশুঁটিটা একটু কষে আসছে, আমি নুডলসটা দিয়ে একটু নেড়ে সেড়ে মিশিয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা তো স্যুপ নুডলস হবে এই কারণে আমি সিদ্ধ করি না। আর এখানে নুডলসের মশলা দিয়ে দিলাম দুইটা, নুডলস দুইটা ছিল, আর ম্যাগি মশলা দিয়ে দিলাম স্বাদের জন্য একটা। এই বাবা নুডলসটা পোলাও ভাঙে অনেক স্বাদ করে খায়, মজা লাগে। তো এই যে সুপের মতো হয়ে আসছে ঘন, এখন ওদেরকে দিয়ে দিব খেতে। আর ওখান দিয়ে আমি চাইলের আটার ডোটা করে নেব। এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানির সাথে একটু সাদা তেল আর লবণ দিয়ে দিচ্ছি। সাদা তেল দিলে আটাটা অনেক সুন্দর হয়। তো আমি 2 কাপ চাউলের গুঁড়া দিছি আর 2 কাপ আটা দিছি, দিয়ে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে এই যেমন মুরগিটা এমন জল জল হয়েছে, আর এটাকে আমি যেরকম করে একটু পানি দিয়ে মথে মথে রুটির ইটা করে নিব। যে গোলাল করা শেষ, সবগুলা আমার অর্ধেকটা রয়েছে অর্ধেকটা, এখন আমি এগুলা কিছুটা বানিয়ে বেজে ওদেরকে দিয়ে দিব। বাবা ছেলেকে ওরা খেয়ে যাবে মসজিদে নামাজ পড়তে, আমরা একটু পরেই খাবো। যে এখন কয়েকটা বানিয়ে বেজে নিচ্ছি, আমাদের গুলো বানিয়ে ফেলছি, বানিয়ে ফ্রিজে রেখে দিছি নর্মাল ফ্রিজে, রাত্রে নামাজের পরে বেজে আমরা খেয়ে নিব। তো এগুলা ছেঁকা শেষ, এখন একটু মুরগি দিয়ে রুটি দিয়ে দিয়ে দিব। আর আজকে তো হালুয়া তো কালকে বানিয়েছি, কারণ আজকে তো একটু হালুয়া টালুয়া বানানো লাগে, তো এ কারণে এখানে ওর বাবা তো আরো পরে খাবে বলছে, আমি মসজিদ থেকে এসে খাবো, এই কারণে ও একা খেয়ে যাইতেছে। তো রুটি সালাদ আর হয়েছে একটু হালুয়া আর আমাদের মুরগি, বাবা ছেলে খেয়ে মসজিদে চলে গেছে। তো আমরা ফাঁকে ফাঁকে একটু রাত্রেও বারান্দায় আসছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। নেক্সট ভিডিও পর্যন্ত আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।